পিছু মহারানী, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? ঘরের কাজগুলো কে করবো শুনি। হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে? না না, কিছু হয়নি। হ্যাঁ, হয়েছে তো, মায়ের না মাথা ঘুরে গিয়েছিল, এই জন্যই আমি মাকে একটু ধরেছি। মা, আপনাকে কতবার বলেছি যে আপনি ঘরের কোনো কাজ করবেন না, আপনি তো আমার কোনো কথাই শুনতে চান না। তো এখন কেমন লাগছে মা? আসুন আসুন, বসবেন, চলুন। হ্যাঁ মা, আফরিন তো ঠিকই বলেছে, তুমি শুধু শুধু কেন এসে পড়তে যাও বলো তো? ওকে বললেই তো হয়, তাই না? হ্যাঁ, মা তো আমার কোনো কথাই শুনতে চায় না, একাই ঘরের সব কাজ সে করতে চায়। আচ্ছা, তাহলে এক কাজ করি, ঘরে বরঞ্চ একজন কাজের লোক রেখে দিই, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাই না? শুধু শুধু কাজের লোক রেখে লাভ কি, তাহলে মহারানী কি করবে? হ্যাঁ, শুধু শুধু কাজের লোক রেখে